सृष्टि रहते हमारे हाथ में। ब्रह्मा सूत्र, ब्रह्मा कहे आमी की सूत्र, शंकर सूत्र क्या तात्पर्य आज शंकर की करे सूत्र। ब्रह्मा बोले आमी चार मुखे राम नाम कीर्तन कर, शंकर पांच मुखे राम नाम गान, যেমন আমি 2 লক্ষ হরিনাম করো তুমি 3 লক্ষ হরিনাম করো, তাহলে তুমি বিশেষ। ও ব্রহ্মা বলছে আমি 4 মিনিট শঙ্কর 5 মিনিট। আরো আছে, আরো আছে অনন্ত দেব অনন্ত মুখী, অনন্ত দেব অনন্ত মুখী। তো ব্রহ্মা বলছে শঙ্কর সুখী, এখন শঙ্করকে বলছে, শঙ্কর বলছেন রাম ভজন বিনা সারে সংসার দুঃখায়। রাম, শঙ্কর বলছেন যদি রাম ভজন না করো, রাম নাম না করো, তাহলে সারে সংসারই দুপায়, দুঃখের ফণি। একমাত্র সুখী আসে যে রাম রাম জপ। ওখানেই কবির বলছেন, কবির বলছেন দুনিয়া সবে তারা কী করে খায় আর শোয়, দুঃখীকে দুঃখী দাস কবিরা জাগে আর রোয়। কবি সারা রাত জেগে আছে রাম 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 রাম, তার চোখে ঘুম। তো এই জগতের লোক অনিত্য বস্তুর প্রতি আসক্তির কারণে দুঃখ পায়। তো নিত্য বস্তু অনিত্য বস্তু তে কী ডিফারেন্স, নিত্য বস্তু কীরকম অনিত্য বস্তু কীরকম, বাপ ভালো না ভায়া ভায়া সবচেয়ে ভালো রুপিয়া, এই প্রসঙ্গে দ্বারকা একদিন একটা বিতর্ক হয়। মানে গোবিন্দ বলছে জগতের লোক আমাকে ভালোবাসে, রুক্মিণী বলছে জগতের তোমাকে ভালোবাসে। হিন্দিতে একটা কথা আছে, দামোদর তো ঘর মে বেঠা রেতে হ্যাঁ দাম করতে হ্যাঁ কাম, মানে টাকায় টাকা আনে কথা বলে না দামোদর, মানে গোবিন্দ বলে সে তো ঘরের মধ্যে বসে থাকে, সে তো কোনো কাম করে না, দাম করতে হ্যাঁ কাম, টাকা দিয়ে সব কাজ করে। এখন যারা রুক্মিণী বলছে দাম মানে টাকা লসবি, জগতের লোক লক্ষ্মীকে ভালোবাসে তোমাকে থোড়াই ভালোবাসে, তো গোবিন্দ বলছেন না, কৃষ্ণ বলছেন আমাকে ভালোবাসে। গোবিন্দম আদি পুরুষম নাদির আদি সর্বকারণের কারণ, এই বিতর্কতে তখন রুক্মিণী বলে গেলে পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ একজন মহাযোগী সেজেছে, ভগবান যদি কিছু সাজে সেটা কীরকম হতে পারে, মহা যোগীরাজ সেজেছে। দ্বারকা রাজপ্রসাদ থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে যোগী পুরুষ, এমনিতে ভগবানের নাম যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর। তো রাস্তা দিয়ে যাচ্ছে পরে এক জায়গায় এক জমিদার দেখে, তখন দেখে বলছে যোগীরাজ আমার গৃহে চলুন, পদার্পণ করুন, চরণ ধুলি ঢালুন, কিছু ভোজন করুন। তখন সেই জমিদার শেঠজি বলেন নিয়ে যোগীরাজকে খেতে দিয়েছে। ওই যোগীরাজ খাওয়া দাওয়ার পরে সেই ধনী যোগীরাজের চরণে প্রণাম করে বলছে বাবা আপনি আমার গৃহেই থাকুন কিছুদিন, ভজন সাধন করুন। এই যোগীরাজ বলছে দেখো যদি ভালো কামরা মিলে যায় তাহলে একবারই থেকে যাবো, কোনো চিন্তা যতদিন খুশি হয় দেখাও কামরা, বলে অনেক কামরা আছে এই দেখেছে। এবং যোগীরাজ এসে বললেন একটা ওই কামরা যদি মিলে যায় তো আমি জিন্দগি ভর তোমার কাছে থাকি। তখন
জমিদার বলে একটু চাবি দিয়ে দাও, মন চাবি টাবি দিয়ে দিয়েছে। তখন যোগীরাজ বলছে জমিদারকে, দেখো মুখের কথা তো চলবে না, তোমার কোনো রকম আত্মীয় স্বজন রিশতেদার আসুক, কামরা আমি খালি করব, আমি যে কামরা ঢুকবো সেই কামরা থেকে আমি বেরবো না। তুমি কোনো জরুরি অকেশন হোক কিছু হোক, তুমি কোনো দিন বলবে কামরা খালি করা, সেই কথা চলবে না। বললে না না, এখানে শত শত কামরা আছে, তুমি প্রেমছে থাকো, ভজন করো, যোগীরাজ আমার সৌভাগ্য। বলে না এইসব কথা হবে না, লেখা বলি বলে যা খুশি লিখে, বলে না সেসব কথা হবে না, তামার পাতা নিয়েছে লিয়ে। তখন ওই তামার পাতায় লেখাবলি হতো বিশেষ, লালাবাবুর বিয়েতে সোনার পাতায় ইনভাইট কার্ড ছাপাইছে। রঘুনাথ দাস গোস্বামীর নামে যে লেখাবলি হয়েছে রাধাকুণ্ড আকবর পিরিয়ডে, ওটা তামার পাতায় লেখা তো লিয়ে আসলো তামার পাতায়, মানে যা খুশি লিখো। তখন ওই লিখলো, কিছু হালত মে ওই ভি পরিস্থিতি মে ইস কামরা নেই খালি কর সকতে হো তুমি সত্তর করো, যেভাবে লিখেছে সেভাবে সৈটিং করে দিয়েছে। এই ধ্বনি তো আর কিছু বুঝতে পারছে না কী মতলব, সব লেখাবলি করেও তামার পাতা ঘরে নিয়ে ঢুকে গেছে যোগীরাজ, আনন্দে মজুর হয়ে ভজন করছে। আর দর্শনধারী তো ওই শেঠ গিয়ে দর্শন দর্শন করছে, ভীষণ প্রাণ একদম ভরপুর আনন্দে। কয়েকদিন পরে একদিন ওই রুক্মিণী আবার একদিন একদম মহাযোগিনী সেজেছে, পূর্ব রাগে আছে, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। তো যোগিনী হয়ে রুক্মিণী বেরিয়ে গেছে, যেতে যেতে ওই ওই শেঠজির বাড়ির সামনা দিয়ে যাচ্ছে। তখন ওই শেঠজি দেখে দেখলেন নয়ন ফিরাতে নারী, সে সাক্ষাৎ স্বয়ং লক্ষ্মী, তো লক্ষ্মী তো দেখি এসে যোগিনী কবি দেখান। তো ওই শেঠজি বলছে, মাতাজি ধন্যবাদ, আপ কৃপা করে আমরা ঘরে চরণ ধরে রাখে বলে চলি। তখন গিয়েছে বলে কিছু বাল্যভোগ গ্রহণ করি, কিছু বাল্যভোগ তোমার হাল দিয়াও